হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ব্লগে। আজকে হচ্ছে তেলের দাম বাড়ার দ্বিতীয় দিন। তো এত পরিমাণ তেলের দাম বেড়ে গেছে আসলে, তো এখন আসলে তেলের দাম কি আগের জায়গায় রাখলে ঠিক হতো কিনা, এখন নতুন বাড়াইছে এটা ঠিক আছে? তো আমি যেহেতু বাইক চালাই, আমি তো চাইবই যে তেলের দাম যাতে না বাড়ুক। আমি কখনোই তেলের দাম বাড়ার পক্ষে থাকব না। আবার দু একদিনে একটা নিউজ আসছে যে বিশ্বের যে মানে তেলের যে দাম বিশ্ববাজারে, তেলের দাম সেটা অনেক কমে গেছে, সম্ভবত $90-এর নিচে। এত কম এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মাঝখানে এত কমে তেল আর কখনোই পাওয়া যায় নাই। কিন্তু তবুও একটা কথা বলতে হয় যে আমাদের দেশে যখন তেলের দাম ছিল, তেল বলতে জ্বালানি আর কি, তো আমাদের দেশের তেলের দাম যখন ছিল 89 টাকা অক্টেনের দাম, তখন কিন্তু আমাদের পাশের দেশের যে ইন্ডিয়া, তাদের অক্টেনের দাম, ওদের অক্টেন বলে না, ওটা সম্ভবত নর্মাল আর পাওয়ার এরকম কিছু একটা বলে, তাই ওদের তেলের দাম ছিল প্রায় 106-107 টাকার মতো। তো এই জায়গায় দুইটা জিনিস হয় যে অনেক সময় যে তাদের দেশে এত দাম, বাইরে থেকে সরকারিভাবে আমদানি করতে চাপ দেওয়া হয় বা পাচার করতেও কিছুটা বলা হয়, যে মানে বলা হয় না, জাস্ট আমাদের মধ্যেও কিছু লোকজন আছে যারা এই পাচারের কাজে যুক্ত থাকে। তৈরা করে কি যে তেলটা আসলে পাচার করে দিয়ে দেয়, তো সরকারিভাবে এটাকে বন্ধ করার জন্য দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় খুব একটা থাকে না। তো এই গেল একটা ব্যাপার। আর আমাদের দেশে যেভাবে দাম বাড়লো, যে রাতের আধারে যে এভাবে দাম বাড়ানোটা উচিত হয় নাই, সব কিছু জনগণকে ভালোভাবে বুঝিয়ে গণশুনানির মাধ্যমে সাধারণত তেলের দাম গ্যাসের দাম এগুলো বৃদ্ধি করা হয়, তবে এখন যে এই এত টাকা দাম বাড়ানো হলো হঠাৎ করে, এটার মূল কারণটা যেভাবে জানা যায় যে মূলত বাংলাদেশের রিজার্ভের, মানে এখন যদি কোনো একটা কাজ করতে হয় তো বাংলাদেশের রিজার্ভ থেকে ধরতে হবে। তো আমরা যদি মনে করি যে রিজার্ভ শেষ করে দিলাম, তাইলে কিন্তু আবার আমাদের অবস্থা কিন্তু শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। তো সেখান থেকে IMF-এর কাছ থেকে ঋণ নেওয়ার জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানায় এবং IMF তখন ওদেরকে বাংলাদেশকে সাপ জানাই দেয় যে আপনারা নিতে পারবেন, কিন্তু কিছু শর্ত আছে। কারণ IMF এরা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তো এরা হচ্ছে টাকার একটা ব্যালেন্স তৈরি করে। তো ব্যালেন্সের ক্ষেত্রেও তারা কিছু শর্ত দিয়ে দেয়, যেমন তারা পরিবেশের উপর একটা গুরুত্ব দিয়ে থাকে। যেমন কোনো দেশে যদি এই যে ডিজেলের ব্যবহার বা তেলের ব্যবহার, অক্টেনের ব্যবহার বেড়ে যায়, ওইখানে পরিবেশ কিন্তু একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে যায়। তো এইটা থেকে রক্ষা করার জন্য IMF কী করলো, যে তারা বাংলাদেশ সরকারকে কিন্তু শর্ত দিয়ে দিল যে আপনারা আমাদের কাছ থেকে ঋণ নিতে পারবেন, কিন্তু এর বিনিময়ে আপনারা তেলে আর ভর্তুকি দিতে পারবেন না। কারণ এই ভর্তুকি যত দিবে তত মানুষ তেল বেশি ব্যবহার করবে এবং পরিবেশের ক্ষতি হবে। আর বাংলাদেশ সরকার কিন্তু তেলের, বাংলাদেশ সরকার না, সারা বিশ্বে মোটামুটি তেল রিজার্ভ করার জন্য বা ব্যবহার যাতে কম হয় জন্য কিন্তু অনেক কার্যক্রম হাতে নিয়েছে। যেমন আমরা যদি সন্ধ্যাবেলা, কিন্তু রাত্রি 8টার মধ্যে কিন্তু সব কিছু বন্ধ করতে বলা হয় দোকানপাট, যাতে এই যে শক্তি এগুলোর ক্ষমতা আমরা রিজার্ভ করে রাখতে পারি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে যদি সরকার যদি ভর্তুকি না দেয়, সেক্ষেত্রে তেলের দামটা বেড়ে যাবে এবং আশেপাশে সবাই কম কিনবে এবং আলটিমেটলি ব্যবহারটাও কম হবে। দেখেন কোথায় এসে পড়ে। তো সেই হিসাব চিন্তা করলে যে হ্যাঁ, ঋণ নেওয়ার জন্য তারা এত ভর্তুকি হঠাৎ করে কমিয়ে দিয়েছে, তেলের দাম বেড়ে গেছে এবং সারা বাংলাদেশে যত কিছু আছে সব কিছু এই তেলের উপর নির্ভরশীল। এই আমদানি রপ্তানি বা পণ্য আনা নেওয়া সব কিছু কিন্তু এই ডিজেলের, বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে এই ডিজেল দিয়েই কিন্তু
মালামাল আনা নেওয়া করা হয়, সেক্ষেত্রে দাম বেড়ে গেলে কিন্তু আলটিমেটলি একটা এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে কিছুদিন আগে যে দামটা বাড়ছে তার চেয়েও বেশি দাম কিন্তু বেড়ে যাবে। ফলশ্রুতিতে কী হয়েছে যে ঢাকার না শুধু সারা বাংলাদেশের যত ডিজেল চালিত বা অকটেন পেট্রোল চালিত যত যানবাহন আছে, নদীর লঞ্চ সহ ফেরিঘাট সব কিছুর কিন্তু ভাড়া বাড়ছে এবং আলটিমেটলি সব কিছুর দাম বেড়ে যাবে। তো দাম বাড়াটা একটা এই মুহূর্তে একটা এক ধরনের একটা সলিউশন, যেমন দেশের মধ্যে এই যে ভর্তুকি কমাই দেওয়া, তারপর হচ্ছে সুদের ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে যে সুদের রেটটা বাড়াই দেওয়া, এতে কিন্তু মূল্যস্ফীতি কিন্তু একটা ব্যালেন্স পর্যায়ে আসে। আর আমার ব্যক্তিগত যে একটা চিন্তাভাবনা, বিশেষ করে আমি কিন্তু এই যে ঋণ সুদ বা এইসব বিষয়ের পক্ষে না, কারণ এইগুলোর মাধ্যমে হচ্ছে একটা বড় একটা দেশ কোনো একটা দেশে বসে আমাদের এই দেশটাকে চালাবে এবং তারা কী করবে যে তারা ওই জায়গায় বসে যা নির্ধারণ করে দিয়ে দেবে আমাদের তাই মানতে হবে, কারণ আমরা তাদের কাছে এক ধরনের গোলাম হয়ে গেছি। তো এই জিনিসটা কিন্তু আমরা উঠাতে পারবো না এত সহজে, কিন্তু আমরা যে সিস্টেমে আছি, আমরা যে গণতন্ত্রের মধ্যে আছি, সেটা ঠিক করতে হলে ওদের ওই যে বিদেশি রিজার্ভ বা বিদেশি কথাবার্তা প্রভু এদের মেনে চলতেই হবে, এটা একটা সিস্টেম হয়ে গেছে। তো যেখানে আসছিলাম যে আমি এই তেল দাম বাড়ার দুটো কারণ আছে, প্রথম কারণটা হয়তো বা আমরা নিজেরা মনে করতেছি বা এটাও একটা কারণ, কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে IMF-এর কাছ থেকে যে লোন নেওয়া, কারণ রিজার্ভে এই মুহূর্তে হাত দেওয়া এটা ঠিক হবে না, এটা স্বাভাবিকভাবে জনগণ হিসেবে আমাদের মানা উচিত, কিন্তু এত দাম আসলে আমরা অ্যাফোর্ড করতে পারবো না, যার কারণে একটা জিনিস হবে তেলের ব্যবহারটা কিন্তু অনেকটা কমে যাবে, পরিবেশের কিছুটা হলেও উন্নতি হবে। আর একটা জিনিস হচ্ছে যে এই ব্যবহার কমলে আলটিমেটলি কিন্তু এই যে শক্তির ব্যবহার সেটা কমানোর যে একটা সিস্টেম সেটা কিন্তু কমে যাবে। তো এখন বিশ্ববাজারে যে তেলটা আছে এটা যেন আমার মনে হয় যে সরকার যেন এটা রিজার্ভ করে রেখে দেয় বা কিছু একটা করে যাতে আমরা পরবর্তীতে এই সুবিধা ভোগ করতে পারি। তবে এরকম অনেকেই বলতেছে যে এর দামটা আবার কমবে, আবার আগের জায়গায় আসবে, কিন্তু আমার এটা মনে হয় না, কারণ আগের জায়গায় আসা খুব একটা সম্ভব না, এটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি। যে অবশ্য তেলের যে দাম বাড়ছে এত পরিমাণ দাম এটাও কখনো হয় না, এটাও একটা রেকর্ড পরিমাণ বৃদ্ধি, তারপরও আমার বিশ্বাস হয় না যে এই পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে আসবে, কারণ সব কিছুর দাম বেড়ে যাবে। আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একটা কিছুর দাম বাড়লে ওইটা আর কমার চান্স খুব কম, কম বলতে কমেই না, আসলেই কমে না। তো এই হলো ব্যাপার। আর আজকে গিয়েছিলাম মূলত গলা চিপাতে, তো মাঝখানে মনে হলো অনেকদিন আপনাদের সাথে কথা হয় না, তো আমি নিয়মিত হওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে। তো সবাই পাশে থাকবেন, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ব্লগটা এখন শেষ করছি। তবে আর কিছু